सक्सेस इन लाइफ यूट्यूब चैनल सकल बंधु के स्वागत जानिए शुरू कर एक संक्षिप्त वीडियो। आशा करी अपना भलो आपन आशीर्वाद और मंगलमय ईश्वर परम करुणे हमें भलो आछि। तो चलो बंधु शुरू करा जाए। बंधु स्क्रीने देखते पाच्छेन सोनाली धान माने प्राय काटार पजिशने चले एसेछे, धानगुलो पाकते शुरू करेछे। ये पजिशने एलो कोथा थेके? ये धानटा पेते गेले प्रथमे धानेर बीज कलेक्शन करे एकटा बीज खोलाते सेगुलो दिते होयेछिलो ए धान लागानोर जन्ने। तारपरे एकटा जमी, ए जे जमी, ए जमीटा किन्तु एर आगे छिलो पाट, ताहले चाष दिए जल दिए मई दिए प्लेन बा समान करे तारपरे धान लागानो होयेछिलो। तारपरे सार जल उपयुक्त परिचर्या औषध देवा नियमित देखभाल करा तारपर किन्तु आज के ए धानटा काटार पजिशने एसेछे। माने पजिशनटा किन्तु एसेछे एबं फसलटा घरे तुलते पारबे एई जमिर मालिक। তাহলে আমরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, এসএসসি কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা, আইসিটি কম্পিউটার স্পেশাল এডুকেটর, চুক্তিভিত্তিক শিক্ষক, আনএডেড মাদ্রাসা যারা সব আছি, আমরা কিন্তু ফসল ঘরে তুলতে পারিনি। যে কাঙ্ক্ষিত ফসল সেটা কিন্তু ঘরে তুলতে পারিনি। এবং এটা পরিষ্কার যে সরকার আমাদের বঞ্চনা করছে, রাজ্য সরকার জেনে বুঝে আমাদেরকে একটা চরম নিদারুণ কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। আমাদের সেই অত্যন্ত কষ্টের জায়গা থেকে উত্তরণ করে এই চাষির ধান যেমন মানে কাটার মতো পজিশনে এসেছে, আমাদের ঠিক সেই পজিশনে আমাদের জায়গাটাকে নিয়ে আসতে হবে। বন্ধু আশা করি বোঝাতে পারছি। এবং মানে আমাদের মেন টার্গেট হচ্ছে বেতন কাঠামো, এবং এই বেতন কাঠামো পাওয়াটা অসম্ভব নয়। আমি বলছি 100% সম্ভব, সম্ভব, সম্ভব। সরকার যদিও দিতে না চাক, তবুও সরকারকে বাধ্য করা যেতেই পারে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলতে পারি। সেই কামনা, সেই ভরসায় রাখছি সকলের প্রতি। এবং যদি আমরা সচেতন হয়ে সকল ঐক্যবদ্ধ করার জন্য সকলে প্রয়াস নেই, তাহলে সেটা সম্ভব। কি বন্ধু আপনারা রাজি আছেন? নিশ্চয়ই রাজি আছেন। এবং আমরা চাই খুব তাড়াতাড়ি বেতন কাঠামোটা পেতে। আজকে এই দুর্মূল্যের বাজারে যেখানে 2 টাকা 3 টাকা করে আমরা 2-3 বছর আগেও পেঁপে কিনেছি, আরও সবজিগুলো কিনেছি, আলু কিনেছি 7-8 টাকা করে, আরেকটু আগে আলু 7-8 টাকায় ছিল, তো আরেকটু আগে বলতে 3-4 বছর আগে 7-8 টাকা আলু ছিল, এখন 40 টাকা। একজন পার্শ্ব শিক্ষক বা এসএসকেমএসকে কর্মী বা সর্বশিক্ষা স্টাফ কীভাবে এই ব্যয়টাকে তার সামাল দেওয়ার ক্ষমতা থাকবে? অতএব বন্ধু চুপ করে বসে থেকে হবে না, সোচ্চার হয়ে যাওয়ার জায়গা করে আনতে হবে। এবং তার জন্য সকলে প্রস্তুত থাকুন। সকলকে গুড মর্নিং, সকলের জীবনের শ্রীবৃদ্ধি কামনা করে শেষ করছি। ধন্যবাদ।